আসসালামু আলাইকুম। দুপুর 1টার শীর্ষ নিউজ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি জান্নাতুল ফেরদৌস শিমুল। বিএনপির বিভাগীয় গণসমাবেশ ভালুকা থেকে ময়মনসিংহের পথে গণপরিবহন নেই, পায়ে হেঁটে সমাবেশ স্থলে আসছেন মানুষ। রাজধানীতে গ্যাস লাইন বিস্ফোরণে তিতাসের 6 শ্রমিক দগ্ধ। চৌমুহনীতে অগ্নিকাণ্ডে 20 দোকান পুড়ে ছাই। সস্ত্রীক ডাকাতের কবলে বিএসএমএমইউ’র প্রো ভিসি। গাজীপুরে বাস চাপায় নিহত 4। 600 এলাকা পুনরুদ্ধার ইউক্রেনের। তুরস্কে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত 25। ইউক্রেনকে $400 মিলিয়ন মানবিক সহায়তা দেবে সৌদি। সচিন পুত্র অর্জুনের চোখ ধাঁধানো বোলিং। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আজ অনুষ্ঠিত হবে। এই সমাবেশে যাওয়ার জন্য রাস্তায় গণপরিবহন চলাচল নেই বলে দাবি করেছেন বিএনপি। আজ সকালে এমন দাবি করেন বিএনপির নেতারা। প্রায় সব গাড়ি পার্কিং করা, এমন পরিস্থিতিতে প্রায় হেঁটে সমাবেশস্থলে মানুষকে আসতে দেখা গেছে। গাড়ি বন্ধ থাকতে পারে এমন আশঙ্কায় হাজার হাজার নেতাকর্মী রাতে এই সমাবেশস্থলে এসে উপস্থিত হয়েছেন। রাজধানীর জুরাইনে তিতাসের গ্যাসের লাইন সংস্কারের সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এতে তিতাসের 6 শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের গুরুতর আহত অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। শুক্রবার দিবাগত রাত 1টার দিকে এই দুর্ঘটনা ঘটে। রাতে জুরাইন শিশু কবরস্থানের পেছনে একটি গলিতে রাস্তার পাশে গর্ত করে গ্যাস লাইন লিকেজ মেরামত করছিলেন তিতাসের শ্রমিকরা। একটি মোটরে একটি ফায়ার হয়ে সঙ্গে সঙ্গে বিস্ফোরণের ঘটনা ঘটে, এতে সেখানে থাকা 6 জনের কম বেশি দগ্ধ হন। নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে অগ্নিকাণ্ডে 20টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আজ ভোর 4টার দিকে মহেশগঞ্জ বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নোয়াখালীর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ভুঁইয়া জানান, ভোর রাতের দিকে কোনো একটি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে 4টার দিকে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। সস্ত্রীক ডাকাতের কবলে পড়ে মুঠোফোন ও নগদ টাকা সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র খুঁইয়েছেন বিএসএমএমইউ’র প্রো ভিসি প্রশাসন ও সার্জারি অনুষদের ডিন প্রফেসর ডাক্তার সয়েফউদ্দিন আহমদ সফু। পরিবার সূত্রে জানা যায়, গতকাল নিজ গ্রামের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের সাহেব বাড়িতে গরিব ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা ও ওষুধ দিতে বৃহস্পতিবার রাতে প্রাইভেট কার গাড়িতে ঢাকা থেকে সস্ত্রীক মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হন। রাত প্রায় 10:30টার দিকে হবিগঞ্জের রশিদপুর গ্যাসফিল্ড ও কামাইছড়া এলাকার মধ্যবর্তী স্থানে পৌঁছালে ডাকাত দলের কবলে পড়েন তিনি। ওই স্থানে 20-30 জনের একদল মুখোশধারী ডাকাত অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রাস্তায় গাছ ফেলে গাড়ি থামিয়ে যাত্রীদের উপর হামলা করে সর্বস্ব লুটে নেয়। গাজীপুরের তেলিপাড়া এলাকায় 2 বাসের সংঘর্ষে 4 পোশাক শ্রমিক নিহত হয়েছেন। আজ সকালে এই ঘটনা ঘটে। মহানগরের বাসন থানার ওসি মালিক খসড়ো বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন, নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে, তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। গোলার আঘাতে রাশিয়ার বেলগরোদ শহরের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন শহরের মেয়র ভিয়াচেসলাভ গ্লদকভ। ছবি টেলিগ্রাম থেকে সংগৃহীত। রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনীয় বাহিনীর মূল লড়াই চলছে মূলত ইউক্রেনের খার্কিভ, ঝাপুরি ঝোজিয়া, খেরসন, লুহানস্ক ও দুহানস্ক অঞ্চলে। এসব অঞ্চলের একের পর এক এলাকা পুনরুদ্ধারের দাবি করছে ইউক্রেনীয় বাহিনী। গত 1 মাস আগে তারা 66টির বেশি এলাকা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। এই পরিস্থিতিতে খেরসনের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। তুরস্কের উত্তরাঞ্চলের বার্তিন প্রদেশে একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 25 জন মারা গেছে এবং কয়েক ডজন মানুষ মাটির নিচে আটকা পড়ে আছে। বিস্ফোরণের সময় কমপক্ষে 110 জন খনিতে কাজ করছিলেন, তাদের মধ্যে প্রায় কয়েক ডজন কর্মী ভূপৃষ্ঠের 300 মিটারেরও বেশি গভীরতায় ছিল। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে $400 মিলিয়ন আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এসপিএ এ তথ্য জানিয়েছে। সে প্রতিবেদনে বলা হয়েছে, যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইউক্রেনের প্রেসিডেন্ট
ভলোদিমির জেনেলস্কির সাথে গতকাল ফোনেও কথা বলেছেন। এই ফোন আলাপে রাশিয়ার সাথে সংঘাত বন্ধে সমঝোতা আলোচনায় মধ্যস্থতা করতেও চেয়েছে সৌদি আরব, সাথে উত্তেজনা কমাতে সব ধরনের সহায়তা দেওয়ার কথাও বলেছেন যুবরাজ। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড আয়োজিত ঘরোয়া টি টোয়েন্টি ক্রিকেট চ্যাম্পিয়নশিপ সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে চোখ ধাঁধানো বোলিং পারফরমেন্স করলেন দেশটির সাবেক তারকা ক্রিকেটার সচিন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার। হায়দ্রাবাদের বিরুদ্ধে 4 উইকেট তুলে নিলেন অর্জুন টেন্ডুলকার। সচিন পুত্র 4 ওভার বল করে 10 রান দিয়ে 4 উইকেট নেন, কিন্তু তাতে যদিও দলের হার আটকাতে পারেননি তিনি। দর্শক, আমাদের পরবর্তী সংবাদ বিকাল 4টায় দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।